অনেক দিন আগে জঙ্গলের কাছে একটি গ্রাম ছিল, যেখানে রঞ্জন নামে এক কুমোর বাস করত। রঞ্জন খুব সৎ ছিল, তার বাড়িতে সে একাই থাকত আর নিজের বানানো মাটির জিনিস বিক্রি করে কোনো রকমে তার জীবন কাটাত। একদিন সেই গ্রামে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, যার ফলে রঞ্জনের কুঁড়ে ঘর সম্পূর্ণ ভেঙে যায় আর তার সমস্ত মাটির হাঁড়ি কলসিও নষ্ট হয়ে যায়। রঞ্জন কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরোতে পারে। হায় ভগবান, আমার এবার কি করব, কোথায় যাব? যেটুকু টাকা জমিয়েছিলাম সবই তো ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এ আমি কোন পাপের শাস্তি পাচ্ছি? এরপর সে নিজের মনে কথা বলতে বলতে হাঁটতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সে এক গভীর জঙ্গলে প্রবেশ করে। তখনই সে দেখতে পায় একটি সিংহ একটি মুরগিকে ধরে নিয়ে যাচ্ছে। মুরগিটা ছটফট করছে। এটা দেখে রঞ্জন লাঠি দিয়ে সিংহের পিছনে দৌড়য় আর সিংহ মুরগিকে ছেড়ে পালিয়ে যায়। এ কি, এই মুরগিটা তো একেবারে আহত হয়ে আছে। এই মুরগি কিছুক্ষণ এভাবে থাকলে তো মরে যাবে। আমি ওকে আমার সাথে নিয়ে যাই, আমার যদি দুমুঠো খাবার জোটে তাহলে এই মুরগিরও জুটবে। এরপর থেকে রঞ্জন জঙ্গলেই এক গাছের কোটরে আশ্রয় নেয় আর সে মুরগিটিকেও তার সাথে নিয়ে রাখে এবং যত্ন নেয়। কিছুদিন পর মুরগি ভালো হয়ে যায়। রঞ্জন একদিকে তার বাড়িঘর আর অন্যদিকে তার সমস্ত কাজের জন্য উদাস থাকত, অন্যদিকে মুরগির সাথে কথা বলতে বলতে সে নিজের সাথে কথা বলতো, অন্যদিকে মুরগির সাথে সে নিজের মনে কথা বলতো। এরপর কি হবে জানি না, ঝড়ে তো আমার বাড়িটাও নেই আর কোনো কাজও নেই। কিন্তু তুমি মোটেও চিন্তা করো না, আমি যাই করি না কেন আমি তোমার যত্ন নেব আর তুমি আমার সাথেই থাকবে। তখনই জাদু মুরগিটা কথা বলে ওঠে। মন খারাপ করো না রঞ্জন, সব ঠিক হয়ে যাবে। মুরগিকে কথা বলতে দেখে রঞ্জন অবাক হয়ে যায়। তুমি কি সত্যি কিছু বললে নাকি আমি স্বপ্ন দেখছি? এটা স্বপ্ন নয়, সত্যি। মুরগিকে আবারও কথা বলতে দেখে রঞ্জন ভয় পেয়ে যায়। রঞ্জন আমাকে ভয় পেও না, আমি ভূত বা দানব নই, আমি একটা জাদুকরী মুরগি। আমার উপর স্বয়ং দেবী দুর্গার আশীর্বাদ আছে, তিনি আমাকে প্রচুর শক্তি দান করেছেন। কিন্তু তুমি যেভাবে আমার জীবন রক্ষা করেছো আমি এই দয়া কখনো শোধ করতে পারবো না। জাদু মুরগি, এর মানে তুমি জাদু করতে পারো? তাহলে সিংহের কবল থেকে নিজেকে বাঁচালে না কেন? আমি জাদু মুরগি হলেও আমি কেবল অন্যকেই সাহায্য করতে পারি, নিজেকে না। তাই সিংহ যখন আমাকে খাবে বলে ধরে নিয়ে যাচ্ছিল আমি নিজের কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না। ও আচ্ছা। কিন্তু রঞ্জন, আমি তোমার কাছ থেকে প্রতিদিন তোমার দুঃখের কথা শুনেছি, তবে চিন্তা করো না, এখন সব ঠিক হয়ে যাবে। জাদু মুরগিটি তার জাদুতে রঞ্জনকে সোনা ভর্তি একটি পাত্র দেয়। রঞ্জন, আমি জানি তুমি খুব ভালো মানুষ এবং আমি তোমার কোনো উপকার করছি না, এইটা আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার, এটা তুমি রাখো, এই কলসির সোনা কখনো ফুরিয়ে যাবে না। ঠিক আছে, তবে তুমি সব সময় আমার সাথে থাকবে, কথা দাও। এইভাবেই জাদুকরী মুরগি এবং রঞ্জন একসাথে থাকতে শুরু করে। ধীরে ধীরে রঞ্জন এক বড় মানুষ হয়ে ওঠে আর সে বিশাল বাড়ি করে আর গাড়িও কেনে। বড়লোক হয়ে গেলেও রঞ্জন গরিবদের প্রতি খুব দয়া করত আর সব সময় তাদের খেয়াল রাখত। এইভাবেই সুখের সাথে দিন কাটছিল রঞ্জনের। কিছুদিন পর সেই মুরগি গর্ভবতী হয়ে পড়ে। সেই আনন্দে রঞ্জন সারা গ্রামের প্রচুর গরিব দুঃখীকে খাবার খাওয়ায় আর বস্ত্র বিতরণ করে। কিন্তু কিছুদিন পর একদিন জঙ্গলের মধ্যে দিয়ে রঞ্জন শহরে যায়, কিন্তু বাড়ি ফেরে না। জাদু মুরগি খুব চিন্তা করতে থাকে। এইভাবে দুদিন কেটে যায়, কিন্তু রঞ্জন ফিরে আসে না। না, আমি আর অপেক্ষা করতে পারছি না, রঞ্জনের অবশ্যই কিছু সমস্যা হয়েছে। জাদু মুরগি তার জাদু ব্যবহার করে এবং দেখতে পায় যে রঞ্জন একটি ভুতুড়ে কুঁড়ে ঘরে বন্দি। এটা দেখে জাদু মুরগিটি ভয় পেয়ে যায় আর সে দেরি না করে বনের দিকে ছুটে যায়। তারপর ভুতুড়ে কুঁড়ে ঘরে পৌঁছে যায়। জাদু মুরগিটি ভুতুড়ে কুঁড়ে ঘরের ভিতর চলে যায়। তখনই কিছু রাক্ষস তার সামনে আসে আর বলে, এই মুরগি এখানে কি করছো? তোমরা রঞ্জনকে ধরে রেখেছো, ওকে ছেড়ে দাও। কিন্তু রাক্ষসেরা মুরগির কোনো কথা শোনে না, তারা তাকে রাক্ষস রাজার কাছে নিয়ে যায়।
বাহ সেনাপতি, তোমরা তো খুব ভালো কাজ করছো। কিছুদিন আগে একটা মানুষ, আবার এখন একটা মুরগি ধরে এনেছো। আমি খুব খুশি হয়েছি। ওই মানুষ, ওই মানুষ আমার বন্ধু রঞ্জন, তোমরা তাকে ছেড়ে দাও। এটা আমাদের এলাকা, যে আমাদের এলাকার ভিতরে আসে আমরা তাকে কখনো ছাড়ি না, স্বীকার করি। এবার তো তুমিও আর বাঁচবে না, এখন আমাদের দুদিনের জন্য কোনো শিকার লাগবে না। তার মানে তোমরা রাক্ষসরাই এখানে রাজ করো আর মানুষদের ধরে এনে তাদের শিকার করে খাও? হ্যাঁ, যে কেউ এই কুড়েঘরের কাছে আসে আমরা তাকে শিকার করি। চলো, অনেক কথা হয়ে গেছে, এখন এই মুরগিকে বন্দি করে নিয়ে চলো। আচ্ছা, তাহলে এসব তোমাদের কাজ? নিরাপরাধ মানুষদের আর পশুদের শিকার করতে তোমাদের লজ্জা করে না? এখন আমি তোমাদের শিক্ষা দিচ্ছি। জাদুর মুরগিটি জাদু করে সবার অস্ত্র বাতাসে উড়িয়ে দেয় এবং তারপর সেই অস্ত্র দিয়ে সবাইকে মারতে থাকে। তখন সেই রাক্ষস রাজা তার জাদু দিয়ে মুরগিকে এক খাঁচায় বন্দি করে ফেলে। তারপর রাতের বেলায় রাক্ষস রাজা খেতে বসে। আমার শিকার নিয়ে এসো, তাড়াতাড়ি করো, আমার খুব খিদে পেয়েছে। রাক্ষস সেনাপতি তখন জাদু মুরগিটিকে রাক্ষসকে দেয়। এটা খুবই ছোট, যাও তোমরা সেই রঞ্জনকে এখানে নিয়ে এসো, আমি আজ দুটোকেই জ্যান্ত চিবিয়ে খাবো। তখনই রাক্ষস সেনাপতি রঞ্জনকেও সেখানে নিয়ে আসে। রাক্ষস, আমাকে প্রথমে খেয়ে দেখ, পরে ছোট বলবি। এই কথা শুনে রাক্ষস রেগে যায় আর জাদুর মুরগিকে ধরতে যায়। জাদুর মুরগিটি এদিক ওদিক দৌড়ায়, কিন্তু মুরগিটি গর্ভবতী হওয়ার কারণে বেশি দৌড়তে পারে না আর সে একটা পাথরে ধাক্কা খেয়ে পড়ে যায়। এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে? এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? এখনই আমি তোমাকে কাঁচা চিবিয়ে খাবো। রাক্ষস আবার মুরগির দিকে ছুটে যায়। তখনই মুরগি মনে মনে দেবী দুর্গাকে স্মরণ করে আর তার কাছে জীবন ভিক্ষা করে। মা দুর্গা, আপনি শীঘ্রই এখানে আসুন, আমি সারা জীবন আপনার পুজো করেছি এবং আপনাকেই মেনেছি। আজই রাক্ষস জিতে গেলে সে আমার শক্তি পেয়ে যাবে আর আরো শক্তিশালী ও অহংকারী হয়ে উঠবে। মুরগিকে দেখে রঞ্জনও দেবী দুর্গার কাছে প্রার্থনা করতে থাকে। তখনই দেবী দুর্গা সেখানে প্রকট হন। তুই অনেক নিরাপরাধী লোককে মেরেছিস আর খেয়েছিস, এখনই আমি তোর খেলা শেষ করব। দেবী দুর্গা তার জাদুকরী ত্রিশূল প্রকাশ করেন আর মুহূর্তের মধ্যেই সেই ত্রিশূলে আগুন জ্বলে ওঠে। তারপর দেবী রাক্ষসের চারিদিকে আগুন ধরিয়ে দেয়। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাকে কথা দে, তুই এখান থেকে অনেক দূরে চলে যাবি আর কখনো কাউকে শিকার করবি না আর কোনো দিন কোনো মানুষের ক্ষতিও করবি না তুই। আমি কথা দিচ্ছি, এখান থেকে দূরে কোথাও চলে যাব আর আজকের পর আর কাউকে কোনোদিন শিকার করব না। এরপর দেবী দুর্গা রাক্ষসকে ছেড়ে দেয় এবং রাক্ষস তার সেনাপতিদের নিয়ে সেখান থেকে অনেক দূরে পালিয়ে যায়। এতে মানুষেরা রাক্ষসের আতঙ্ক থেকে মুক্তি পায় এবং রঞ্জন ও মুরগিও ছাড়া পেয়ে যায়। দেবী দুর্গা রঞ্জন আর জাদুর মুরগিকে আশীর্বাদ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। তারপরে রঞ্জন এবং জাদুকরী মুরগি গ্রামে ফিরে আসে আর কিছুদিন পর জাদুকরী গর্ভবতী মুরগিটির অনেকগুলো ছোট ছোট বাচ্চা হয়। তারপর থেকে তারা সুখে শান্তিতে একসাথে থাকে আর মানুষের উপকার করতে থাকে।